আমি আমার একটু সময় নেবো যেটা হচ্ছে কয়েকটা বিষয়কে একটু একটু ফোকাস করে আলোচনা করার জন্য এবং যে আলোচনাগুলো হয়েছে সেটাকে কমপ্লিমেন্ট করা অথবা কিছু কিছু জায়গা একটু একটু করা বেসিক্যালি আজকের আমাদের এই প্রোগ্রামটার টাইটেলটাই হচ্ছে যে বাস্তবতা এবং প্রত্যাশা এখন আমি যেটা শুরুতেই বলেছিলাম যে এবারের বাজেটটা হচ্ছে করোনাকালীন সময় দ্বিতীয় বাজেট সুতরাং প্রত্যাশাটা কি সেটা আমি শুরুতে যে আমরা খুব এক্সট্রা অর্ডিনারি কিছু প্রত্যাশা করছে কি না এবং অতীতের যে বাজেটের যে অভিজ্ঞতা থেকে এমনকি নর্মাল সময়ও স্বাভাবিক সময়ও যে বাজেট তার থেকে একটা এরকম একটা করোনাকালীন সময়ে আমরা খুব বড় ধরনের প্রত্যাশা আছে কিনা আমার বাস্তব অভিজ্ঞতা যেটা বলে যে আসলে খুব বড় ধরনের আমাদের প্রত্যাশা নেই আমরা যেগুলো চাই সেগুলো হচ্ছে যে কিছু করোনাকালীন সময়ে যে যেগুলো আমাদের জন্য আর্জেন্ট যেগুলো সেই বিষয়গুলোকে যেন অ্যাড্রেস করা হয় অন্তত সেটা হচ্ছে আমার কাছে সেই জায়গাটা আমি মনে হয় প্রত্যাশাটাকে একটু টোন ডাউন করে নিতে চাই যে খুব বড় ধরনের প্রত্যাশা যে অনেক কিছু চাই এখানে হোক সেটা আসলে বাস্তবতাও না এবং এটা রাতারাতি হবেও না বাংলাদেশের কনটেক্সটে কিন্তু যে জিনিসটা আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে প্রত্যাশার মধ্যে একটা জিনিস থাকবে সেটা হচ্ছে যে বাজেটের মধ্যে শুরুতে মাননীয় অর্থমন্ত্রী যখন বাজেট দিবেন। এবং সেখানে যেন বর্তমান বাস্তবতাকে সঠিকভাবে করে সঠিক ভাবে এটা ঠিক যে আমরা যদি বর্তমান বাস্তবতা যেটা আমরা আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যেমন কোভিড সিচুয়েশন আমরা একের পর এক ওয়েভ দেখছি সিচুয়েশন এটা কিভাবে কন্ট্রোল হবে সেগুলো নিয়ে নানা ধরনের অনিশ্চয়তা আছে ভ্যাকসিনের ব্যাপারটা নিয়ে আমরা দেখছি যে সমস্যা আছে এবং নানা ধরনের রেস্ট্রিকশন লকডাউন আমাদের ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বর্ডার এরিয়া ডিস্ট্রিক্টগুলোতে লকডাউন এটা সব কিছু নিয়ে সো একটা কোভিড সিচুয়েশন কোভিড ম্যানেজমেন্ট এই জায়গাটা আমাদের কাছে মনে হয় বাজেটে একটা সুস্পষ্টভাবে থাকার ব্যাপার অর্থনীতি যে ইম্প্যাক্টটা হয়েছে এবং এবং সেই ইম্প্যাক্টের কতগুলো দিক আমরা তুলে ধরার চেষ্টা করেছি দারিদ্র আয় এবং পরিবারগুলো ব্যয়ের ক্ষেত্রে শ্রম বাজারে অসাম্যের ক্ষেত্রে এবং স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে যে বিষয়গুলো আমরা দেখছি বড় বড় কনসার্ন এমনকি আমরা একটা জেন্ডার ইম্প্যাক্টও দেখছি যে এই যে ঘটনাগুলো ঘটছে অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হয়েছে বিভিন্ন খাতে এবং কর্মসংস্থান হারিয়েছে অনেকে শ্রমবাজারে বড় ধরনের ডিসরাপশন হয়েছে এগুলো কিন্তু একটা জেন্ডার ইম্প্যাক্টও আছে অর্থাৎ এটা কোনোভাবে মনে করার কোনো কারণ নেই যেখানে নারী এবং পুরুষের মধ্যে সমানভাবে ইম্প্যাক্টটা হয়েছে এবং আমাদের অতীতের বিভিন্ন গবেষণা দেখিয়েছে যে এই ধরনের ক্রাইসিস কিন্তু আসলে নারীর উপরে আরো বেশি আসে। তো সবকিছু আমাদের কাছে একটা প্রত্যাশা থাকবে যে বাজেটে ডিসকাশনে শুরুতে অন্তত এই বাস্তবতাকে একটা স্বীকৃতি দেওয়া। এটার কেন আমি বলছি। এই কারণেই বলছি যে আমাদের কিন্তু আরেকটা প্রত্যাশাও ছিল যে গত এক বছরের অধিক সময় যাচ্ছে এখন করোনাকালীন। সেখানে সরকারি যে যারা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ বোর্ড অফ স্ট্যাটিস্টিক্স তারা যে প্রয়োজনীয় তথ্য তারা জোগাড় করবেন করোনার সময় কারণ একটা জিনিস পরিষ্কার আমাদের মনে রাখা দরকার যে যদি সঠিক তথ্যপাত্র না থাকে এরকম একটা সংকটকালীন সময়ে কিভাবে সঠিক নীতি নির্ধারণ করা সম্ভব এটা একটা বাস্তবতার জায়গাটা কিন্তু পরিষ্কার মনে রাখা দরকার তো আনফর্চুনেটলি আমরা কিন্তু সেরকম উদ্যোগ দেখিনি যাদের দায়িত্ব এই ধরনের তথ্য তুলে ধরার অথবা সংগ্রহ করার তারা কিন্তু এই ধরনের তথ্যপত্র সেভাবে করেননি সেই ক্ষেত্রে আমরা যে বেসরকারি যে যে আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে আমরা দুটো বড় সার্ভে করেছি নভেম্বর ডিসেম্বরে একটা হাউস সার্ভে সারা বাংলাদেশ ব্যাপী এবং জানুয়ারিতে আমরা একটা সার্ভে করেছি শ্রম বাজারের জন্য সেটাও মোটামুটি বাংলাদেশ ব্যাপী এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব যে অর্থায়নে আমাদের নিজস্ব যে সঞ্চয় আছে সানামের সেখান থেকে আমরা করেছি এবং আমি খুব ধন্যবাদ আমাদের যে হিসেবে কাজ তারাও একেবারে স্বল্প টাকা নিয়ে তারা কাজটা করেছে এবং আমরা এই করোনাকালীন সময় প্রায় আটটা কমপক্ষে আটটা সার্ভে করেছি তার মধ্যে চারটা তো হচ্ছে প্রতি কোয়ার্টারলি আমরা সার্ভে করছি বিজনেস কনফিডেন্সের উপরে এশিয়া ফাউন্ডেশনের সাথে একেবারে একটা মিনিমাম রিসোর্স নিয়ে সহযোগিতা করে তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই জায়গাটা যে আমরা ওই তাগিদটা অনুভব করি কিনা নীতি নির্ধারকরা যে সঠিক তথ্যপাত্র তাদের টেবিলে থাকতে হবে এবং সেক্ষেত্রে কেন সরকারি প্রতিষ্ঠান যারা এই তথ্যপাত্র দিতে বাধ্য তারা কেন দায়বদ্ধতা আছে তারা কেন দিতে পারছেন না এবং সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি দারিদ্রের একটা সংখ্যা একটা হার তুলে ধরার শ্রম বাজারের সংকটে বিষয়গুলো তুলে ধরার এমনকি কোভিড কারণে কোন কোন খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যাশা কি এবং আমরা যে বিজনেস কনফিডেন্স ইন্ডেক্স সার্ভে করছি প্রতি তিন মাস অন্তর অন্তর সেখানে কিন্তু আমরা ছয়টা এরিয়াতে যেমন প্রফিটেবিলিটি ইনভেস্টমেন্ট সেলস অথবা এক্সপোর্ট বিজনেস কস্ট এমপ্লয়মেন্ট ওয়েজ এরকম ছটা এরিয়াতে কিন্তু আমরা পাঁচশোটা ফার্ম চোদ্দটা সেক্টর থেকে কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং সার্ভিস সেক্টর কিন্তু আমরা সার্ভে করে যাচ্ছি প্রতি তিন মাস অন্তর অন্তর এবং তাদের অবস্থান আমরা বোঝার চেষ্টা করছি এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু খুবই একটা উদ্বেগের বিষয় সেটা হচ্ছে যে এটা আমাদের কারণে বিভিন্ন সেক্টর তারা কিন্তু ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে দেখা গেছে যে এটা আমরা হয়তো কয়েকবারই বলছি প্রেজেন্টেশনও এসছে যে মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজগুলো তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং এই জায়গাটা এই যে বাস্তবতাটা এই বাস্তবতা বাজেটে সঠিকভাবে প্রতিফলিত হবে মাননীয় অর্থমন্ত্রীর বক্তৃতায় সেই জিনিসটা কিন্তু আমরা খুব সুস্পষ্টভাবে দেখতে চাই এবং পাশাপাশি আমরা এটাও দেখেছি যে এই যে ক্ষতিগ্রস্ত ক্ষেত্রে যখন মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ সবচেয়ে বেশি হয়েছে অনেক লার্জ এন্টারপ্রাইজও হয়েছে কিন্তু যখন রিকভারি বিষয় আসছে তখন কিন্তু এই যে মাইক্রো স্মল এবং মিডিয়াম অর্থাৎ অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প অথবা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো তারাই সবচেয়ে বেশি পিছিয়ে আছে এবং তারা কিন্তু সবচেয়ে কম সাহায্য পাচ্ছে এই যে আমরা যদি নানা ধরনের সাহায্যের কথা বলছি স্টিমুলাস প্যাকেজের আন্ডারে এবং নানা বিষয়গুলো তখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়টাও কিন্তু খুব সুস্পষ্ট হবে আসতে হবে কেন মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের রিকোভারিটা খুব গুরুত্বপূর্ণ মানে এরা যদি আপনারা জানেন যে বা আমাদের শ্রমবাজারের পঁচাশি ভাগের উপরে হচ্ছে অনানুষ্ঠানিক খাত এবং তাদের বিশাল অংশ কিন্তু এই অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি বাণিজ্য প্রতিষ্ঠানে দ্বারা নিয়োজিত সুতরাং এদের যদি রিকভারি না হয় এবং এই প্রতিষ্ঠানগুলো যদি এই প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে আমাদের পুরো অর্থনীতিতে নানা জায়গায় কিন্তু সাপ্লাই চেইনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার অর্থ আমরা যে অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা বলছি সেখানে কিন্তু এই অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প এবং বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর যদি পুনরুদ্ধার না হয় তাহলে কিন্তু অর্থনীতি প্রকৃতি পুনরুদ্ধার হবে না তো সেই জায়গাগুলো আমাদের কাছে মনে হয় যে বাজেটে কিন্তু খুব সুস্পষ্ট হবে এই বিষয়টা আসা উচিত আরেকটা আশা উচিত যেটা আমি শুরুতেই বলেছি যে আমাদের হেলথ হ্যাজার্ড যেটা এবং সেটা ভ্যাকসিনের ব্যাপার এবং সেই বিষয়গুলো সুস্পষ্ট ঘোষণা কিভাবে পরিকল্পনা কিভাবে আমরা জানি নানা রকম পরিকল্পনা হয়তো নাও হয়েছিল তো সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে নানা ধরনের ধাক্কাও দেখেছি এবং আমরা এটাও দেখেছি যে একটা সময় যে হয়তো এক কেন্দ্রিক এক দেশ কেন্দ্রিক এক একটা পরিকল্পনা ছিল ভ্যাকসিনেশনের ক্ষেত্রে পরে হয়তো আমরা দেখছি ডাইভার্সিফাই করা হয়েছে কিন্তু এই উদ্যোগগুলো এবং এই বিষয়গুলো যদি অতীতের শিক্ষা থেকে যে অতীতে যে ঘটনাগুলো হয়েছে সেইখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিনগুলোতে কিভাবে আগাতে পারি সেই বিষয়গুলো আমার কাছে অনেক খুব সুস্পষ্টভাবে থাকা দরকার আমরা কিন্তু আরেকটা বিষয় দেখতে চাই সেটা হচ্ছে যে আমাদের সার্ভে তো বারবার উঠে এসেছে যে এখন পুনরুদ্ধারের জন্য কিন্তু ব্যক্তিখাতের বিনিয়োগের যে তাদের যে গতিশীলতা খুব গুরুত্বপূর্ণ এবং ব্যক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা যদি ব্যাংকিং সেক্টরের ঋণ প্রবাহের দিকে দেখি তাহলে কিন্তু দেখবো যে স্টিমুলাস প্যাকেজের মাধ্যমে যে ঋণ দেওয়া হচ্ছে তার বাইরে কিন্তু খুব অতিরিক্ত ঋণ কিন্তু ব্যক্তি খাতে যাচ্ছে না সুতরাং ব্যক্তিখাত খাত কিন্তু আসলে এই তার যে পুনরুদ্ধারের যে প্রক্রিয়া সেখানে তার যে বিনিয়োগ যদি যদি না বাড়ে তাহলে আমরা যে এই যে বড় বড় প্রবৃদ্ধির যে সংখ্যা শুনছি সেগুলো আসলে বাস্তবে কিভাবে হবে কারণ আমাদের বিনিয়োগে কিন্তু আশি ভাগের মতোই বিনিয়োগ কিন্তু আসলে আসে ব্যক্তি খাত থেকে সরকারি বিনিয়োগের ওই পনেরো থেকে বিশ ভাগ বিনিয়োগ দিয়ে আসলে তো এই সাত থেকে আট পার্সেন্ট প্রবৃদ্ধি আনা সম্ভব না এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে খুব প্রশ্ন আকারে আসে এবং তার উত্তর আমরা চাই যে আমাদের নীতি নির্ধারকরা এবং বাজেটে এই বিষয়গুলো খুব সুস্পষ্ট আসবে আমি আর দু একটা একটু বলবো যে আমরা দেখছি যে সামগ্রিকভাবে বৈশ্বিক অর্থনীতিতে নর্থ আমেরিকা যেটা আমরা এবং ইউরোপ যেটা আমাদের দুটো মেজর এক্সপোর্ট ডেস্টিনেশন সেখানে কিন্তু তাদের বড় ধরনের রিকভারি হচ্ছে এমনকি দুটো অঞ্চলের যে অনেক দেশ তারা কিন্তু ঘোষণাই দিচ্ছে যে জুন জুলাই অথবা অগাস্ট নাগাদ তারা করোনা থেকে মুক্ত এই ধরনের কিছু একটা কারণ কি কারণ হচ্ছে তারা মাস ভ্যাকসিনেশন করেছে তারা লার্জ স্কেলে ভ্যাকসিনেশন করেছে বিশাল স্টিমুলাস প্যাকেজ দিয়েছে আমরা জানি ইউএস ইকোনমিতে আনপ্রেসিডেন্টেড এবং ইউরোপের অনেক দেশে এবং এই দেশগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং তার অর্থ হচ্ছে এই দেশগুলোতে নানা ধরনের চাহিদা সৃষ্টি হবে যেগুলো কিন্তু আমাদের রপ্তানি খাতের জন্য খুব একটা সহায়ক ভূমিকা আমরা আমরা কি কি নিতে প্রস্তুত অর্থাৎ আমাদের যদি করোনা পরিস্থিতির যদি আমরা কন্ট্রোলে আনতে না পারি আমাদের দেশের যদি রপ্তানি খাত এবং তার যদি সহায় তার সাথে যে সহায়ক যে দেশের যে বিভিন্ন ক্ষুদ্র অতি ক্ষুদ্র মাঝারি শিল্প এবং বাণিজ্য প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি ঘুরে দাঁড়াতে না পারে তাহলে কি উত্তর আমেরিকা এবং ইউরোপের এই ঘুরে দাঁড়ানোর এই নিতে এটা কিন্তু রাখা দরকার আমাদের প্রতিনিধি যে দেশগুলো আছে ভিয়েতনাম অন্যান্য দেশ তারা কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে আছে এই এই সুযোগগুলো নেওয়ার ক্ষেত্রে এটাও আমাদের কাছে একটা প্রশ্ন আকারে আসে এবং সেটা আরো বেশি গুরুত্ব আমাদের উপরে বিষয়টা নিয়ে আসে যে আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সামাজিক পুনরুদ্ধার কতটা জরুরি এবং সেই জায়গায় আমরা সানেম থেকে গত বছর থেকে আমরা কিন্তু খুব সুস্পষ্ট ভাবে এই কথাটা বলে এসেছিলাম যে আমাদের একটা পুনরুদ্ধারের পরিকল্পনা দরকার একটা প্ল্যান দরকার একটা কর্ম পরিকল্পনা দরকার একটা রোড ম্যাপ দরকার সেটা কিন্তু এখনো আমাদের কাছে সুস্পষ্ট না এবং বাজেটে আমরা আশা করব সেই ব্যাপারে আরো কিছু সঠিক দিক নির্দেশনা আমাদের প্রেজেন্টেশনে আমরা কিছু রিফর্মের কথা বলেছি এবং আমরা জানি সংস্কার বাংলাদেশে বিশেষ করে কয়েকটা রিফর্ম যে কর খাতে ব্যাংকিং খাতে অথবা সামাজিক যে খাতগুলো আছে যেমন স্বাস্থ্য শিক্ষা অথবা সামাজিক সুরক্ষা আমরা দেখছি যে এই জায়গায় কিন্তু বছরের পর বছর বড় ধরনের কোনো সংস্কার হচ্ছে না আবার এটাও ঠিক যখন আমরা এই সংস্কারের দাবি তুলছি এই বাজেটে রাতারাতি কিন্তু এই সংস্কারগুলো গুলো করা সম্ভব না কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে স্থানীয় পক্ষ থেকে যে অ্যাপিলটা আমরা করতে চাই যে যে সংস্কার দর্শকেও হয়নি কয়েক দশকেও হয়নি কিছু তার কিছু কিন্তু এরকম একটা সংকটকালীন সময়ে করা দরকার এবং বিশেষ করে স্বাস্থ্য খাতের যে সমস্যা সেটা আমরা খুব একদম চোখের সামনে চাজুল্যমান আমাদের কাছে যে অতিরিক্ত বরাদ্দ দিয়েও কিন্তু সে বরাদ্দ খরচ করা যাচ্ছে না অর্থাৎ ক্যাপাসিটি বাড়ে না এবং কি স্বাস্থ্য খাতে যে অনিয়ম নিয়েও মিডিয়াতে যেরকম এসেছে আমরা দেখেছি একজন সাংবাদিক নানাভাবে হেনস্থাও হয়েছেন সবকিছু মিলে আমাদের কাছে আমাদের একটা বড় দাবি স্বাস্থ্য খাত সহ অন্যান্য খাতে কিছুটা হলেও যতটুকু সম্ভব আমাদের এই সংস্কারের বিষয়গুলো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে আমি শেষ করছি আর দু একটা বিষয় বলে যে আমাদের একটা প্রত্যাশা থাকবে যেটা আমরা আরো কয়েকটা ফোরামে আমরা বলেছি যে প্রবৃদ্ধি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং যেটা আমরা জানি যে প্রবৃদ্ধির বিষয়টা বারবারই আমাদের বিভিন্ন বাজেটে গত কয়েক বছরে খুব শক্তভাবে এসছে এবং আমরা খুশি হই যে বাংলাদেশে যখন প্রবৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে এবং বাংলাদেশ যখন পার্কে ইনকামে অন্য ছাড়িয়ে যায় আমরা এই ব্যাপারে অবশ্যই খুশি হই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রবৃদ্ধি যেন একটা আমাদের পরিণত না হয় অর্থাৎ অফসেশনে কিন্তু জাদুর কাঠি নয় প্রবৃদ্ধি ধূম্র জলে আমরা যেন আসল বিষয়গুলো ভুলে না যাই আমাদের এই প্রেজেন্টেশনে আমরা কয়েকটি বিষয় খুব সুস্পষ্টভাবে সামনে এনেছি দারিদ্র কর্মসংস্থান অসাম্য এগুলো কিন্তু এখন খুব 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 বড় ধরনের চ্যালেঞ্জ এবং আনপ্রেসিডেন্টেড ওয়েতে বাংলাদেশ আমরা যেটা বলতে পারি গত ৫০ বছরে আমাদের দারিদ্র রাশের যে সাফল্য সেটা কিন্তু কয়েক মাসের করোনার ঢাক্কাতে কিন্তু এটা এখন একটা মানে টলমান এমনকি আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে যে গত এক দশকে যে এক ধরনের আমরা একটা সোকল জবলেস গ্রোথ আমরা বলেছি করোনার সময় কিন্তু এই সংকটটা আরো তীব্র হয়েছে অসম্য কিন্তু আমাদের নতুন নতুন অসম্যের জায়গাগুলো সৃষ্টি হচ্ছে ডিজিটাল ডিভাইডের কথা প্রেজেন্টেশনে বলা হয়েছে এগুলোকে যদি আমরা সামনে না আনি এবং আমরা যদি ওই একটা রঙিন চশমা দিয়ে দেখতে চাই একমাত্র তাহলে কিন্তু আমরা ওই প্রবৃদ্ধি জলে হারিয়ে যাব প্রবৃদ্ধি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধি যদি না হয় আমাদের রিসোর্স বাড়বে না আমাদের অ্যালোকেশন বাড়াতে পারবো না কিন্তু এটাই একমাত্র বেশি না আমার মনে হয় এটা নিয়ে তিরিশ চল্লিশ বছর আগে অর্থনীতিবিদদের খুব শক্তভাবে বলে গিয়েছিলেন অমর্ত্য সেনের লেখা এবং অন্যান্যদের লেখা এখানে আর এগুলো বলার আর প্রয়োজন প্রশ্নই প্রয়োজনই পড়ছে না তো এই বিষয়টা আমরা আমরা খুব জোর দিয়ে বলতে চাই আর আরেকটা বিষয় একটু বলতে চাই যে সামাজিক সুরক্ষা কর্মসূচির ক্ষেত্রে আমরা বড় ধরনের সমস্যা দেখছি যে লিস্টিং এ সেরকম যেটা আছে খুবই ফলটি এবং পুরনো যারা দরিদ্র তাদের কাছেও পৌঁছানো যাচ্ছে না একটা মানে ওই যে লিস্ট যে তালিকা আছে তার নানা ধরনের ত্রুটির কারণে এমনকি নতুন করে যারা দরিদ্র হয়েছেন

যতটুকু সম্ভব এবং নানা যত স্টেক হোল্ডার আছে বিশেষ করে নতুন করে যা দরিদ্র আছে জনপ্রতিনিধিকে শুরু করে এনজিওরা ভলান্টিয়ার অর্গানাইজেশন ব্যক্তিখাত স্থানীয় পর্যায়ের প্রশাসন সবাইকে ইনভলভ করে পুরনো দৈত্য নতুন দৈত্যদের জন্য এই সমাজ শিক্ষা কর্মসূচির গুলোকে বাস্তবায়ন করা দরকার এবং অনেক যে অনেক ক্ষেত্রে হয়তো খুব দ্রুত কিছু তালিকা করা দরকার তাহলে কিন্তু একটা চেক এন্ড ব্যালেন্স থাকবে আমরা কিন্তু এই সমাজ শিক্ষা কর্মসূচির বাস্তবায়নের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সেরকম কোনো সম্পৃক্ততা দেখছি না তো এই জায়গাগুলো আমাদের কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ একদম শেষ করব যে কথাটা খুব পপুলার সেটা হচ্ছে কালো টাকা সাদা করার ব্যাপারে আমরা মাননীয় অর্থমন্ত্রী একটা কথা শুনলাম যেটা হয়তো ভেরিফাই করা দরকার আছে উনি বলেছেন যে যতদিন কালো টাকা থাকবে ততদিন এই সুযোগ থাকবে আমরা কি প্রশ্নটাকে এভাবে ঘুরিয়ে বলতে পারি না যতদিন কালো টাকা থাকবে মানে সুযোগটা দিলেই তো কালো টাকা করার একটা উৎসাহ থাকবে এবং আমার মনে হয় যে এই সুযোগটা দিয়ে বন্ধ বন্ধ করা দরকার কালো টাকাকে সাদা করার যে সুযোগ বিদ্যমান আছে এটাকে আমরা মনে করি একেবারে আমাদের সংবিধান পরিপন্থে এবং এক্ষেত্রে সৎ কর করদাতাকে নিরুৎসাহিত করা হবে এবং এটা একেবারেই আমরা মনে করি যে পুরো যে আমরা আমরা যে ধরনের একটা সমাজ চাই নীতি ভিত্তিক ন্যায় যে সমাজ তার পরিপন্থী এবং সেক্ষেত্রে কালো টাকার ব্যাপারে যে নিয়ম কানুন আরো শক্তিশালী করা দরকার এটাকে প্রতিরোধ করার জন্য টাকা পাচার করার যে নানা ধরনের আমরা জানি বাংলাদেশ থেকে প্রচুর টাকা টাকা পাচার হয় নানা রিপোর্টে এসছে সেই নিয়মগুলোকে যেমন একদিকে শক্তিশালী করা দরকার যেটাকে আমি বলি নেসেসারি কন্ডিশন এটা প্রয়োজন তো এটাই একমাত্র নয় যেটা করা দরকার আমাদের দেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন দরকার কর কাঠামোর সংস্কার করা দরকার ব্যাংকিং খাতের সংস্কার করা দরকার যাতে করদাতারাও তারা উৎসাহিত হয় কর দেওয়ার ক্ষেত্রে এবং যারা কর দিবে না তারাও যাতে পানিশ হয় সুতরাং এই যে একটা পুরো প্রক্রিয়ার মধ্যে একটা চেক এন্ড ব্যালেন্স রিওয়ার্ড এন্ড পানিমেন্ট সাফিসিয়েন্ট কন্ডিশনকে ফুলফিল করে যদি আগানো যায় ওরকম একটা নীতি কাঠামো তৈরি করা যায় এবং সেটাকে বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু কালো টাকার সমস্যাকে সমাধান করা যাবে আদারওয়াইজ এভাবে যদি উৎসাহ দেওয়া হয় কালো টাকার পরিমাণ আরো বাড়বে এবং সেটা কিন্তু কোনোভাবে আমরা যেটা বলছি এটা ন্যায় ভিত্তিক সময় সহায়ক নয় আমি থামছি এবং আমরা এখন এই পর্যায়ে অনুরোধ করব যে কোনো প্রশ্ন প্রশ্ন অবশ্যই চ্যাট বক্সে করতে পারেন এবং কেউ যদি সরাসরি প্রশ্ন করতে চান অবশ্যই সুযোগ থাকবে আমি কি একটু দেখবো যারা অলরেডি বক্সে প্রশ্ন করেছেন সেটা একটু দেখি তারপরে আমি সরাসরি প্রশ্নে প্রশ্নে আসছি একটু দেখছি একটা প্রশ্ন দেখছি স্বাস্থ্য খাতে বরাদ্দ সত্যি প্রয়োজন আমার প্রশ্ন স্বাস্থ্য খাতে দুর্নীতি নির্মূলে পূর্বে বরাদ্দ বৃদ্ধি কতটা ফলপ্রসূ আচ্ছা এটা একটা প্রশ্ন এবং এটা হচ্ছে গিনি পানামার মধ্যে কথা হচ্ছে আলোচনা কিন্তু তার সমাধানের পক্ষে বলার না বিশেষ করে ইনিকোয়ালিটি ব্যাপারটা একটা প্রশ্ন আছে বাড়ানো দরকার এজেন্ডা বাজেট বাস্তবায়নের জন্য বাড়ানোর কথা বলছি কিন্তু কোন কোন সেক্টর বাড়ানো যায় সেটা বলা হয়নি আচ্ছা আমরা এই প্রশ্নটা আরেকটা স্বাস্থ্য খাত নিয়ে যে স্বাস্থ্য খাতের বিষয়টা ক্যাডার করা প্রয়োজন এগুলো আমরা মন্তব্য হিসেবে নিচ্ছি স্বাস্থ্য অর্থনীতি বিষয়ে গ্রাজুয়েশন পাশ করা লোকবল নেওয়া যেতে পারে তথ্যের স্বচ্ছতা এবং ব্যবস্থা এটাকে আমরা মন্তব্য হিসাবে নিচ্ছি এবং এটা করা কিছু নেই প্রণোদনা প্যাকেজ একজন বলছেন জুলফিকার যেটা হচ্ছে যে বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা উচিত নয় কি সাধারণ মানুষের হাতে অর্থ না থাকলে চাহিদা পারবে না এতে উৎপাদন ব্যবস্থা নিম্নমুখী হবে করণকলয় দায়িত্ব আর ভিতিক কারণে অর্থস্থিতি অবস্থা চুরি হয়েছে তাই সাধারণ মানুষের নগদ অর্থ হলে স্থিত অবস্থা ভাঙবে এটা একটা উনি একটা প্রশ্ন করেছেন বিশেষ করে ক্যাশ ট্রান্সফার কথা বলছেন ওকে এই পর্যন্ত যদি আমরা আসি আমি একটু ডক্টর বিদিশকে বলছি কিুইকলি একটু আপনি একটা বিষয় রেসপন্ড করেন তারপর যদি প্রয়োজন পড়ে আমি হয়তো অ্যাড করবো